একটি গ্রামের মাঝখানে ভাঙা চড়া একটি বাড়িতে থাকে রামু এবং রামুর বউ। তারা খুব গরিব, কিন্তু গরিব হওয়াই তাদের একমাত্র সমস্যা নয়। রামুর উচ্চতা খুব কম, তাই পাড়ার বাচ্চা থেকে বুড়ো সবাই রামুকে রাগায়। দাঁড়া ভাই, বউয়ের সামনে ওকে একটু প্যাক দিয়ে দি। আরে ও রামুদা, ও রামুদা, এই সকাল সকাল বৌদিকে নিয়ে কোথায় যাচ্ছ গুরু? একটু কাজ আছে ভাই। আচ্ছা, তুমি মানুষের কত উপকার করছো সেটা কি তুমি জানো গুরু? আমি এই দেখো না, দেখো আমাদের পাড়ায় রবি 5 ফুট 1 ইঞ্চি হাইট, তো তাই নিয়ে তার যে কি দুঃখ ছিল কি বলবো। তারপর একদিন ও তোমাকে দেখলো, ব্যাস আর যাই কোথায়, ছেলেটার আবার আত্মবিশ্বাস ফিরে পেলো। তোমরা কি মস্করা করার জন্য আমাকে দাঁড় করালে? ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। এরপর রামু আর রামুর বউ কাজ মিটিয়ে বাড়ি ফেরে। আজকের ঘটনায় রামুর বউ খুব অপমানিত বোধ করে, তাই সে রামুকে খোঁটা দেয়। একটা নির্জন জায়গায় পুকুরের ধারে এসে বসে সে, হায় ভগবান আমার এমন জীবন কেন দিলে। এইভাবে রামু পুকুর পায়ে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। দুপুর গড়িয়ে বিকেল, আমি যদি রামুর মতো লম্বা হতাম তাহলে কি ভালোই না হতো। কি হচ্ছে, হাত পা সব কিছু লম্বা হয়ে যাচ্ছে কি করে? এটা কি হলো, সত্যি সত্যি লম্বা হয়ে গেলাম? এই পুকুরের কারণে, এই পুকুর হলো জাদু পুকুর। জাদু? আপনি কে? আমি হলাম এই পুকুরের দেবী, এর জলে হাত দিয়ে যে যা কিছু চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে, বাবা বাবা, সেই জন্যই আমি লম্বা হয়ে গেলাম, আর কেউ আমাকে নিয়ে মজা করবে না। ধন্যবাদ, ধন্যবাদ দেবী। তবে মনে রেখো, তুমি নিজের জন্য ছাড়া অন্যের জন্য যা কিছু চাইবে সেও সেটাই পাবে, কিন্তু তার বদলে তুমি নিজে পাবে তার 10 গুণ, এবং এই শর্তের কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে তক্ষণি তোমার মৃত্যু হবে। মনে রাখবো দেবী, নিশ্চয়ই মনে রাখবো। তথাস্তু। আরে আরে আরে, ওই 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 দেখ, আরে ওটা ওটা বেটে রামু না? কিন্তু বেটে রামু আর বেটে নেই তো, তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। যা কেলু, এটা হলো কি করে? ভগবান এতদিনে আমাদের উপর দয়া করেছেন বলো, কিন্তু তোমার বুদ্ধি বলিহারি, কিছু টাকা পয়সা চাইতে পারলে না আমাদের অভাব দূর হয়ে যেত। এ আর এমন কি, আমি কাল গিয়ে ধন সম্পত্তি চাইব। এ জাদু পুকুর, আমি যেন
অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। আমি তো অনেক বড় লোক হয়ে গেলাম, কিন্তু গ্রামের বাকি গরিব মানুষদের জন্য তো আমার কিছু চাওয়া উচিত। হে জাদুপুকুর, আমার গ্রামের সব গরিব মানুষের যেন পাকা ঘর হয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামের সব গরিব মানুষের পাকা ঘর হয়ে যায়, আর জলদেবীর শর্ত মতো রামু পায় তার 10 গুণ। কিন্তু এই ব্যাপারটা চোখে লাগে শামু এবং শামুর বউ। শামুর বউ শামুকে বলে, যেভাবেই হোক রামুর এই পরিবর্তনের রহস্য জানতেই হবে। পরের দিন শামু রামুর পিছু নেয় এবং পৌঁছে যায় সেই জাদু পুকুরের কাছে। হে জাদু পুকুর, আমার কিছু ধনরত্নের দরকার। আচ্ছা, এই ব্যাপার তাহলে? হে জাদু পুকুর, আমাকে 2 হাত ভর্তি সোনা দানা দাও। জলদেবী শামুকেও শর্তের কথা জানায়। শামু ঘরে চলে যায়, বউকে শর্তের কথা বাদ দিয়ে সবই বলে। বলি ওই বেটা রামু, ও তো জাদু পুকুরের কথা যা দে শোনো, আমি বলি কি, তুমি জাদু পুকুরের থেকে ওই রামুর বড় কোনো ক্ষতি চাও, তাহলে ও আমাদের আর পথের বাধা হবে না। না না, সেটা করা যাবে না, তুমিও করবে না, বুঝলে? যত ধন সম্পত্তি দিয়েছ সেই সব ফিরিয়ে নাও, আর রামুর হাত পা খোঁড়া করে দাও জাদু পুকুর। তথাস্তু, কিন্তু তুমি অন্যের জন্য যা চেয়েছ তার 10 গুণ নিজে ফেরত পাবে। তুমি কি করলে, লোভে পড়ে আমাদের সর্বনাশ ডেকে আনলে। এটাই ছিল জলদেবীর শর্ত, আর এই শর্তের কথা অন্য কাউকে বললে নির্ঘাত মৃত্যু। এই যা, আমি তো তোমাকে বলেই ফেললাম। চিন্তা করো না বউ, এ নিশ্চয়ই ওই শামুর কাজ। তুমি চিন্তা করো না, এর ফল ওরা পেয়েছে। আমাকে কালি জাদু পুকুরের কাছে নিয়ে যেও, আবার সবকিছু চেয়ে নেব। পরের দিন রামুর বউ রামুকে জাদু পুকুরের কাছে নিয়ে যায়। রামু জাদু পুকুরের থেকে আবার আগের মতো সবকিছু চেয়ে নেয়। তারা আবার আগের মতো সুখী সংসার করতে থাকে এবং সবাইকে সাহায্য করতে থাকে। আর ওদিকে শামু আর শামুর বউ শুধুমাত্র লোভের পাঁদে পড়ে চিরনিদ্রার দেশে চলে যায়। এই জন্যই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।